সকল ছাত্র ছাত্রীয়ে এইবার ক্লাস টেন পাস করেছে আর ক্লাস টুয়েলভ পাস করেছে তেওঁলোকের বাবে এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, কিয়নো যিসকল ছাত্র ছাত্রীয়ে টেন পাস করেছে তেওঁলোকে ইলেভেনত এডমিশন করব আর যিসকল ছাত্র ছাত্রীয়ে টুয়েলভ পাস করেছে তেওঁলোকে বিএ ফার্স্ট সেমত এডমিশন করব। কিন্তু এডমিশন করব গেলে আপনার একটা ডকুমেন্ট প্রয়োজন হয়, সেই ডকুমেন্ট হল ইউনিক আইডি। ইউনিক আইডি কেন বনাব পারব এই সহজতে আপনার হাতত থাকা স্মার্টফোনের জড়িয়ে আজির ভিডিওটি তার উপরতে ব্লগ ভিডিওটি আরম্ভ করো। ভিডিওটি আরম্ভ করার আগে আপনার সরু একটি রিকোয়েস্ট, আপনার যদি এই চ্যানেল প্রথমবার আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি একটা লাইক করে দিব আর এনের ফিমিটি ভিডিও রেগুলার পাই থাকলে এখানটু প্রেস করে দিব। প্রথমে আপনার প্রথম আপনার মোট যে কোনো একটা ব্রাউজার ওপেন করে তার সার্চ বারত মানে লিখা দিলে DHE ইউনিক আইডি বলে লিখে সার্চ করব। তারপর যে প্রথম লিঙ্ক হবে সেই লিঙ্কটিত ক্লিক করে দিব। মানে আপনার সুবিধার ভাবে লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখি, তাতে গিয়ে আপনাকে এই অফিসিয়াল সাইটলে আইব পারবে। তারপর আপনার জাস্ট তলে অল্প স্ক্রোল করে যাব, তলে স্কুল করে গিয়ে আপনাকে ইয়াত কেবাখন অপশন চাপ পাব। ইয়ারপর আপনাকে প্রথম অপশনটি আছে যে রেজিস্ট্রেশন ইউনিক আইডি জেনারেশন, এই ফর্মটিত ক্লিক করব। এই ফর্মটিত ক্লিক করার লগে লগে একটা ফর্ম আইজ, এই ফর্মটি ফিল করব লাগবে। আপনার ফার্স্ট নামটি ইয়াত দিব লাগবে, মিডিল নেম থাকলে ইয়াত দিব, তারপর লাস্ট নামটি ইয়াত দিব, তারপর আপনার দেউতার নামটি ইয়াত দিব, তারপর আপনার মার নামটি ইয়াত দিব, তারপর একটা মোবাইল নম্বর দিয়ে দিব, তারপর ইমেল আইডি এটা দিয়ে দিব। এইখানে দেওয়ার পিছত তারপর আপনার ডেট অফ বার্থটু এই বক্সে দিয়ে দিব, তারপর জেন্ডার মেল ফিমেল যেটা হয় সিলেক্ট করে লব, তারপর রেজিস্ট্রেশন কি হয় সেই ইয়ারপরা ইয়াত ক্লিক করে যে হয় সেইটা সিলেক্ট করে লব। তারপর আপনার কাস্টটু ইয়াত ক্লিক করে কাস্টটু সিলেক্ট করে লব যেটো সেইটো। তারপর ইয়াত TGL EX TGL এইটা আছে যে আপনাকে আপনাদের ইয়াত ন বলে রাখি দিব। তারপর আপনার PWD আছে যে ইয়াতো আপনাদের ন বলে রাখি দিব, এই দুটা বস্তু ন বলেই রাখব। তারপর আপনার স্টেটটু সিলেক্ট হয়ে থাকব, তারপর আপনার ডিস্ট্রিক্টটু ইয়াত ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট যেটো হয় এইটা ভালদরে চাই ডিস্ট্রিক্টখন সিলেক্ট করে লব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পিছত আপনাদের ইয়াত সবরে এক্সামিশন এস কোর্স ইনফরমেশন আপনার চেকিং এডমিশন ফোর মানে আপনি এটা কিয়ত এপ্লাই করব, ক্লাস টুয়েলভ ইলেভেন না ডিগ্রি না MA, এই অপশনটি ক্লিক করে দেবো। এই অপশনটি ক্লিক করার লগে লগে যদি ইলেভেন টুয়েলভ হয় তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করব, যদি ডিগ্রি হয় দ্বিতীয় অপশনটি, যদি MA হয় তৃতীয় অপশনটি সিলেক্ট করব। যেহেতু মানে ডিগ্রি এবার নেক্সট আন্ডার গ্রেজুয়েট অপশনটি সিলেক্ট করলাম দ্বিতীয়টি। চেকিং এডমিশন ইয়ার সেমিস্টার কোনটো সেমিস্টার করবো ইয়ারপর ক্লিক করে সেই সেমিস্টারটি সিলেক্ট করে লোক, ইয়ারপর ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা হয় বা ফিফথ যেটা হয় এইটা সিলেক্ট করে লব। তারপর লাস্ট এক্সামিশন পাস কোনটো লাস্ট এক্সাম পাস করেছে আপনাকে ইয়াত ক্লিক করে সেই ফোনটি সিলেক্ট করে লব। যেহেতু বিএ ফার্স্ট সেমিস্টার যদি করে হাই সেকেন্ডারিটা আইব। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনি বিএ ফার্স্ট সেমিস্টার করেছে ক্লাস টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব, যদি ইলেভেন করেছে তাতে টেনেরটা দিয়ে দিব। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলখান আই যাব। প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নামটি দিয়ে দিব, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। তারপর পুনের আক কনফার্ম করবো কারণে পুনের আক কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি ইয়াত দিয়ে দিব। তারপর ব্যাঙ্ক নেম আপনার ব্যাঙ্কর নামটিকে ইয়াত বক্সত দিয়ে দিব। ব্যাঙ্ক IFC কোড, ব্যাঙ্কর IFC কোডটি দিয়ে দিব। পুনের কনফার্ম করবো কারণে কনফার্ম ব্যাঙ্ক IFC কোড ইয়াত দিয়ে দিব। এইখানে দেওয়ার পিছন আপনাদের অল্প স্ক্রোল করে দিব, স্ক্রোল করে আপনাদের ইয়াত একটা বক্স পাব, এই বক্সত আপনাদের টিক লগায়, টিক লগাই আপনাদের পুনের আক ফর্মখন ভালদরে চেক করে যাব। আপনার ফর্মখন কিবা ভুল হয়ে গেল নাকি ভালদরে চেক করে আপনাদের তললে স্ক্রোল করে ইয়াত একটা অপশন সব পাব আপনাদের সাবমিট বলে, এই সাবমিট বলে অপশনটি ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আপনাদের সাবমিট হয়ে যাব আর আপনাদের এইদরে একটা অপশন হয়ে যাব, আপনাদের ইয়ারপরে ডাউনলোড করে পারব। সবপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনাদের ইয়াত যে সব পাইছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, আপনাদের এই অপশনটি ক্লিক করে আপনাদের ডাউনলোড করে লোক পারব। আশা করছি আপনাদের বুঝি পাইছে। আজিলে ইমানেই আসলে, পুনের একটা লক্ষ্য নতুন ভিডিওর জড়িয়ে তেতিয়ালৈ আপনাদের ধন্যবাদ।